রাখাইনে ত্রাণবাহী নৌকায় পেট্রোল বোমা হামলা মিয়ানমারের রাখাইনে রেডক্রসের ত্রাণবাহী নৌকায় পেট্রোল বোমা ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে স্থানীয় জনগণ ত্রাণবাহী নৌকাকে বাধা দিতে চাইলে গুলি চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেশটির পুলিশ বুধবার নৌকাটি সংঘাতে বিপর্যস্ত রাখাইনের উত্তরাঞ্চলে যাচ্ছিল একজন কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে উত্তেজিত জনগণ ভেবেছিল ত্রাণ শুধু রোহিঙ্গাদের জন্য যাচ্ছে জানা গেছে বুধবার রাতে রাখাইনে রাজধানীতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি নৌকাতে ত্রাণ সামগ্রী তোলার পরে সেখানে কিছু মানুষ জড়ো হয় তখন কয়েকশো মানুষ উত্তেজিত হয়ে ত্রাণবাহী নৌকা আটকে দেয় তখন দুশো পুলিশ ওই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয় রাখাইন প্রাদেশিক সরকারের সচিব তিন মাউং শুয়ে বলেন মানুষ মনে করেছিল ত্রাণগুলো শুধু বাঙালিদের জন্য পাঠানো হচ্ছে উল্লেখ্য মিয়ানমার রোহিঙ্গাদের বাঙালি মনে করে রেডক্রসের মুখপাত্র গ্রাজিয়েলা লেইতে পিকলি ঘটনার কথা স্বীকার করেন তবে বিস্তারিত নিশ্চিত করতে পারেননি তিনি বলেন সেখানে থাকা দাতব্যকর্মীরা মানুষদের সঙ্গে সংলাপের মাধ্যমে বোঝাতে সক্ষম হন যে আমরা স্বচ্ছভাবে কাজ পরিচালনা করেছি এবং সবার প্রয়োজনে সাহায্য করেছি নৌকাটি সিউয়েতে রয়েছে জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন এই ঘটনা রাখাইন ত্রাণ দেয়ার ইতিমধ্যে গুরুতর অবস্থা আরও খারাপ হবে